হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয়। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে। এবং বন্ধুরা, বলা যেতে পারে খাদান খাদান সিনেমাটার মরশুম চালু হয়ে গেল। এটাকে মরশুমই বলা যেতে পারে, কারণ যখন থেকে দেব দা অ্যানাউন্সমেন্ট করেছেন এই সিনেমাটার টিজার, খাদানের টিজার আগামীকাল আসতে চলেছে। এবং যা সুন্দর একটা ছোট্ট, মানে একদম একটা 25 সেকেন্ডের একটা ভিডিও, এবং তার সঙ্গে একটা বিজিএম, দুর্দান্ত লেভেলের বিজিএম যুক্ত করে জাস্ট অ্যানাউন্স করেছে যে আগামীকাল সকাল 11টায় কিন্তু আসছি উইথ খাদান। যখন থেকে এটা হয়েছে ঠিক তারপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে পুরো তাণ্ডব চলছে খাদানের। যে যা পারছে সেরকম পোস্ট করছে আনন্দে। এবং সত্যি কথা বলতে, আমরা সরব মিউজিক ভেঞ্চার্স, আমরা সব সময় নতুন কাজ যখন আসে এবং যে কাজটাকে নিয়ে আমরা খুব এক্সাইটেড থাকি, আমরা কিন্তু হাজার হাজার ভিডিও বানাই এবং সেগুলো চেষ্টা করি একটু অথেন্টিক রেখে ভিডিও করার। যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি বন্ধুরা, জাস্ট কিছুক্ষণ আগে সকাল থেকে, তো মানে যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে আমরা প্রচুর ভিডিও দিয়েছি, প্রায় 3 থেকে 4খানা অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেছে খাদান সংক্রান্ত। কারণ যত আপডেটস পাচ্ছি, অলরেডি ট্রেন্ড করছে ফেসবুকে, ট্রেন্ড করছে হ্যাশট্যাগসগুলো, খাদান হ্যাশট্যাগস ট্রেন্ড করছে। এছাড়াও আরও অনেক অনেক জিনিসপত্র ঘটছে যেগুলো স্বাভাবিক, কারণ এটা আলটিমেটলি এটা মাথায় রাখতে হবে, টলিউডের দ্য বক্স অফিস কিং তিনি আসছেন, তাও বা তার পুরনো রূপে। যে দেবদাটাকে আমরা চ্যালেঞ্জে দেখেছি, মারকাঠারি লোক একটা, সেই মানুষটা আসছে, এটা সবসময় তো মাথায় রাখতে হবে। যাই হোক, ওই কারণেই কিন্তু হাইপটা আরও আরও আরও, মানে এইখানে থাকলে দেবদার সিনেমা মানে এইখানেই হাইপ, কিন্তু খাদান স্পেশালি ওই কারণে এইখানে তার প্রমাণটা বারবার হচ্ছে। এবং আনন্দবাজারের তরফ থেকে, জাস্ট কিছুক্ষণ আগে আনন্দবাজারের তরফ থেকে একটা আর্টিকেল বেরিয়েছে এবং সেইটাই আমি তোমাদের কাছে আলোচনা করতে এসেছি। আনন্দবাজারে লিখছে, এবারের বড়দিনে অ্যাকশন অবতারের দেব। আমি বললাম এই জায়গাটাকেই লোকে টার্গেট করছে এবং এটাই মানে মানুষ মানে এই দেবদারাকেই চায়, তার প্রমাণ বারবার দিচ্ছে, নানানভাবে পাচ্ছি। বিপরীতে ইধিকাও লড়াইয়ের দৃশ্যে অভিনয় করবেন, কোয়েশ্চেন। এবার মেন আর্টিকেলটাই আমি চলে আসি, সেখানে লিখছে, বড়দিন বিশ্বের কাছে যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপনের দিন, আর দেব অধিকারীর অনুরাগীদের কাছে কোয়েশ্চেন, একই দিনে যে তাঁরও জন্মদিন, প্রত্যেক বছর এই দিনে তাঁর থেকে ফেরত উপহার পান তার ভক্তরা, মানে রিটার্ন গিফটের কথা বলছে। এবছর সেই উপহার আরও বিশেষ হতে চলেছে, কেন? বহু বছর পরে পর্দায় অ্যাকশন হিরো হয়ে ফিরছেন তিনি। মঙ্গলবার দেবের ঘোষণা, পুজোই নয়, শীতে আসছে তার খাদান। সুজিত রিন দত্তের এই ছবিতে ঠিক আগের মতো তাঁর জোরদার অ্যাকশন অবতার, মানে সুজিত রিন দত্তের এই ছবিতে ঠিক আগের মতো তাঁর জোরদার অ্যাকশন অবতার, মানে দেবদাকে একখানা দুর্দান্ত লেভেলের অ্যাকশন অবতারে দেখতে পাবো আমরা, এটা তো আমরা প্রথম থেকেই জানি। তো আনন্দবাজার এই জিনিসটার উপরে বেশি করে ধ্যানটা দিয়েছে। সবিস্তার জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। তিনি বলেছেন, দেব ঘোষণা করেছেন মানেই আমাদের ব্যস্ততা দ্বিগুণ, স্বাভাবিক। জোর কদমে সম্পাদনার কাজ চলছে। তার মানে শুটিং কি শেষ? আনন্দবাজার জিজ্ঞেস করছে। সুজিত জানিয়েছেন, কিছু গানের দৃশ্য বাকি আছে, সেটুকু বাদ দিয়ে ছবির 95% শুটিং হয়ে গিয়েছে। ছবির গায়ক হিসেবে মুম্বাইয়ের কুনাল গঞ্জওয়ালা আর জুবিন নটিয়ালের নাম শোনা যাচ্ছে। দুইজনই কি গাইবেন? আনন্দবাজ জিজ্ঞেস করেছে। সুজিতবাবু হাসতে হাসতে উত্তর দিয়েছে, এরপর অরিজিৎ সিংয়েরও নাম শোনা যাবে হয়তো, মানে উনি টোন কেটে বলেছেন। প্রকৃত ঘটনা এখনও কারোর নাম ঠিক হয়নি, ফলে এ বিষয়ে এখনই কিছু বলতে পারবো না। বুধবার মুক্তি পেয়েছে নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি বহুরূপীর প্রাক টিজার, মানে অ্যানাউন্সমেন্ট টিজার, টিজারের আগে একটা ছোট্ট ভার্জন, এবং যেটা আমরা রিভিউও করেছি, আমাদের খুব ভালো লেগেছে বহুরূপীর মানে অ্যানাউন্সমেন্ট টিজার, সত্যি খুব ভালো লেগেছে, অনেকের সকলেরই ভালো লেগেছে প্রায়। আমি তো সমস্ত রিভিউয়ার ভাই বোনদের ভিডিও দেখছিলাম। বৃহস্পতিবার খাদানের টিজার প্রকাশ্যে আনতে চলেছে দেব, যদিও তাঁর ছবির প্রথম ঝলক মুক্তি পাওয়ার কথা ছিল 14ই আগস্ট স্বাধীনতা দিবসের আগের দিন। আরজিকর কাণ্ডের উত্তপ্ত পরিস্থিতিতে তিনি তৎক্ষণাৎ স্থগিত করে দেন সেটি আমরা সকলেই জানি। এদিকে টিজার মুক্তির কথা ঘোষণা এদিকা ভাগ করে নিতেই তিনি কৌতূহলের কেন্দ্রে, তাঁকেও কি সমান তালে নায়কের সঙ্গে অ্যাকশন অ্যাকশনে নামতে দেখা যাবে, কোয়েশ্চেন করেছে আনন্দবাজার। প্রশ্ন রাখতেই মুখে কুলুপ পরিচালকের। টলিউড বলছে, কয়লাখনি অঞ্চলের মধ্যবিত্ত পরিবারের উচ্চাকাঙ্ক্ষী মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। এটা টলিউড বলছে বলে লিখেছে, এগুলো আনন্দবাজারের ইনসাইডার, ওরা যখনই কোনো ইনসাইডার ছাড়ে এইভাবে লেখে, ডিরেক্ট বলে দেয় না যে কে বলেছে না বলেছে। অ্যাকশন নয়, নায়কের সঙ্গে উত্তাল প্রেমের পর্দা মাথাবেন তিনি।
কথিত কয়লা খনি অঞ্চল নাকি সারাক্ষণ রাজনীতির লড়াইয়ে উত্তপ্ত, মানে উত্তপ্ত থাকবে ওই সিনেমাটাতে। কোনোভাবে মধ্যবিত্ত পরিবারের উচ্চাকাঙ্ক্ষী মেয়েটিও সেই লড়াইয়ে জড়িয়ে পড়বে। শোনা যাচ্ছে পর্দায় সেই বেড়াজাল থেকে নাকি মুক্তি পাবেন না নায়িকাও। সঙ্গে এখনও গুঞ্জন পর্দায় মেয়েটির দেখা স্বপ্ন সফল করতে নাকি এখন থেকেই খাদান টু এর কথা ভাবতে শুরু করেছে পরিচালক। বন্ধুরা এটা কি শুনলাম, আমি 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 বুঝতে পারছি আমি কি কি রিয়াক্ট করবো। এখনো খাদানের টিজার আসেনি, অলরেডি মানে প্ল্যানিং চলছে খাদান টু নিয়ে, এবং এটা সুজিত রেণু দত্ত বলেছেন। আমার মাথা কাজ করছে না কি হবে। এবং আমরা যখন ইন্টারভিউ করেছিলাম খাদান সংক্রান্ত, খাদানের লেখকের সঙ্গে যারা লিখেছেন তাদের মধ্যে দু একজনের সঙ্গে আমরা ইন্টারভিউ করেছিলাম, ইয়েতে আছে, আমাদের চ্যানেলেই আছে, তখন তারা কিন্তু আমাদের পার্সোনালিও বলেছিল খাদান কিন্তু একটা হিউজ ফিল্ম, যে ফিল্মটা একটা গল্পের ফিল্ম নয়, বেশ কটা গল্প মিলিয়ে গোটা সিনেমাটা, মানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিও পর্যন্ত আসতে পারে। তো দেখা যাক কী হয়। আই এম টু মাচ এক্সাইটেড এই খাদান নিয়ে। পশ্চিমবাংলা থেকে যত কটা সিনেমা রিলিজ করছে তার মধ্যে সবচেয়ে বেশি এক্সাইটেড আমি খাদান নিয়ে, তারপরেই বৌরবী, মানে একদম ক্ষীর হয়ে যাবে। এবার আগামী দিনগুলো আসুক, তাড়াতাড়ি করে সকলে প্রমোশন শুরু করুক, আমি এটাই চাই। দেখা যাক কী হয়। তোমাদের কী বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজে করে মাফ করে দেবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আমাকে জানাবে। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে নিশ্চয়ই দেখা হবে খুব তাড়াতাড়ি।